আপনাদের জন্য কেন্দ্র সরকার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। কেন্দ্র সরকার ভারতবাসীর জন্য মেরি পেহচান নামে একটি নতুন পোর্টাল লঞ্চ করেছে, যেখানে আপনি কেন্দ্র বা রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি বা ওয়েবসাইটগুলি পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে আর আলাদা আলাদা নতুন ভাবে ইউজার আইডি বানাতে হবে না। অর্থাৎ আপনি মেরি পেহচান পোর্টালে গিয়ে আপনি একটি আইডি বানিয়ে নেবেন এবং ওই আইডির দিয়েই আপনি সমস্ত প্রকল্পগুলি বা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কাজ করতে পারবেন। তার জন্য কিভাবে আপনি এই মেরি পেহচান পোর্টালের জন্য আপনার আইডি বানাবেন সেটা সর্বপ্রথমে চলুন আমরা দেখে নিই। তার জন্য যেটা করতে হবে, আপনাকে চলে আসতে হবে গুগলে এবং গুগলে এসে টাইপ করতে হবে মেরি পেহচান। মেরি পেহচান টাইপ হয়ে গেলে এই লেখাটির ওপরে আপনারা সার্চ করবেন। সার্চ করা মাত্রই আপনাদের কাছে একটি ওয়েবসাইট আসবে, মেরি পেহচান .gov.in। এই লেখাটির ওপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনারা পাবেন বেশ কিছু অপশন। তার মধ্যে এখানে এসে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করা মাত্রই আপনাদের কাছে এরকম আবারও একটি ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে দেখতে দেখবেন লগ ইন টু মেরি পেহচান, এবং নিচে এসে দেখবেন নিউ টু মেরি পেহচান এবং রেজিস্টার নাও, এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করা মাত্র সর্বপ্রথমে আপনাকে দিতে হবে আপনার মোবাইল নম্বর, এরপরে জেনারেট ওটিপি, এরপর ফুল নেম, এরপরে ডেট অফ বার্থ আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, এরপরে আপনাকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, এরপরে আপনাকে ক্রিয়েট ইউজার নেম এখান থেকে নিজে নিজেই ক্রিয়েট করতে হবে, এরপরে আপনাকে পিন দিতে হবে এবং কনফার্ম পিন অর্থাৎ পাসওয়ার্ড থাকে, এরপরে আপনি এখানে টিক করবেন আই কনসার্ন টু মেরি পেহচান টার্ম অফ ইউজ, দেন ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে এখানে ক্লিক সবকিছু হয়ে যাবে এবং লেখা থাকবে থ্যাংক ইউ ফর সাইন ইন আপ ফর ডিজি লকার মেরি পেহচান সার্ভিস, ইউ মে ইউজ ইউর ক্রেডেনশিয়ালস ফর অ্যাক্সেসিং অল মেরি পেহচান সার্ভিস, দেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট উইথ আধার, এখানে আপনি আপনার আধার নম্বরটি দেবেন, এরপরে কন্টিনিউ অ্যান্ড সাইন কিপ কন্টিনিউ অপশানে ক্লিক করতে পারেন বা এখান থেকে স্কিপ নাও অপশানে ক্লিক করেও আপনি পরবর্তী পেজে চলে আসতে পারেন। এরপরে আপনাকে লগ ইন করতে হবে, আমরা যেহেতু আইডি বানিয়ে ফেলেছি, এরপরে লগ ইন টু ডিজি লকার এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের কাছে এইরকম পেজ আসবে ইন্টারফেস, যেখানে এসে আপনাকে সমস্ত সার্ভিস আপনি পেয়ে যাবেন। এই অল সার্ভিসে ক্লিক করা মাত্রই আমাদের দেশে যে সমস্ত প্রকল্পগুলি আছে, আমাদের কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন এক এক করে। এরপরে আপনি নিচে এসে আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল রাজ্য সিলেক্ট করি, তখন আমাদের রাজ্যে কী কী প্রকল্প আছে সেটাও আমরা এখান থেকে পেয়ে যাব। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের পেজটি এবং সাবস্ক্রাইব করে আমাদের পেজে থাকবেন অবশ্যই, এবং ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন।